হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেন। মাইসেলফ জিনাত, আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সামনে সিভিল সার্ভিস এক্সামিনেশনের অপশনাল সাবজেক্ট সোশিওলজি নিয়ে। সো আজকে আমরা সোশিওলজির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে সমাজতত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য বা নেচার অফ সোশিওলজি। এর আগের দিন আমরা কি পড়েছিলাম যে ডেফিনিশন অফ সোশিওলজি বা সোশিওলজি শব্দটা কোথা থেকে এসছে বা সোশিওলজির ফাদারকে বা হুইজ ইজ দ্য ফাদার অফ সোশিওলজি, এই নিয়ে আমরা একটা ছোট্ট একটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা যে ধারণাটা নিব সেটা হচ্ছে যে নেচার অফ সোশিওলজি বা সমাজতত্ত্বের প্রকৃতি। তাহলে শুরু করি। প্রত্যেকটা বিষয়ের, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের একটা নিজস্ব প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখা যায়, ঠিক আছে। তেমনি সোশিওলজিও এই এটারই অন্তর্ভুক্ত। সোশিওলজিরও নিজস্ব কোনো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাব। তো সোশিওলজিও কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। তার মধ্যে প্রথম পয়েন্ট আমরা কি পাব, প্রথম পয়েন্ট আমরা পাবো হচ্ছে যে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোসাইটি অ্যাজ এ হোল। ফার্স্ট পয়েন্ট আমরা কি পাচ্ছি, ফার্স্ট পয়েন্ট আমরা পাচ্ছি যে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোসাইটি অ্যাজ এ হোল। আমরা তো জানি যে সমাজতত্ত্ব সমাজের, সমাজ নিয়ে তো আলোচনা করে এবং সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে সমাজ, এটা আমরা সবাই জানি। কিন্তু সমাজতত্ত্ব সমাজের শুধু সমাজ নিয়ে আলোচনা করে না, সমাজের গোটা দিক নিয়ে আলোচনা করে। সমাজের কী কী দিক, তার মধ্যে আমরা সামাজিক পাবো, রাজনৈতিক পাবো, অর্থনৈতিক পাবো, সাংস্কৃতিক দিক পাবো। তাহলে সমাজতত্ত্ব সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল বিষয় নিয়ে সম্পূর্ণ রূপে কিন্তু আলোচনা করে। এবং সমাজতত্ত্বের এটাও ভুলে যাওয়া যাবে না যে সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয় কিন্তু সমাজ, এবং এই সমাজকে কেন্দ্র করে যে বিষয়গুলি রয়েছে সেইগুলো সমাজতত্ত্ব আলোচনা করে। তাহলে প্রথম পয়েন্ট আমরা বুঝতে পেরেছি, তাহলে প্রথম পয়েন্ট কি হলো, সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোসাইটি অ্যাজ এ হোল। এবার সেকেন্ড পয়েন্টে আমরা চলে আসি। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হলো সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল স্ট্রাকচার। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে যে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল স্ট্রাকচার, তার মানে কি হচ্ছে যে সমাজতত্ত্ব সমাজের গঠন প্রণালী এবং কাঠামোগত দিক নিয়ে আলোচনা করে, এবং সমাজ কিভাবে কাঠামোবদ্ধ রূপ নেয় তা সমাজতত্ত্বের কিন্তু মূল আলোচনা বিষয়। তাহলে সমাজ কিভাবে গঠন হচ্ছে বা সমাজের গঠন প্রণালী কী বা সমাজ কিভাবে কাঠামোবদ্ধ রূপ নিচ্ছে সেটাই সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয়। তাহলে কি হলো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল স্ট্রাকচার। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে সমাজতত্ত্বের সমাজের গঠন প্রণালী, সমাজতত্ত্ব কি হলো, সমাজতত্ত্বের গঠন প্রণালী বা কাঠামোগত দিক নিয়ে আলোচনা করে এবং সমাজ কিভাবে কাঠামোবদ্ধ হচ্ছে সেই দিক নিয়ে আলোচনা করে। এবার থার্ড পয়েন্ট আমরা চলে আসি কি, থার্ড পয়েন্ট হচ্ছে সোশিওলজি ইজ নট এ পার্ট অফ ফিজিক্যাল সায়েন্স। এই কি হলো, সোশিওলজি কি হচ্ছে যে সোশিওলজি ইজ নট এ পার্ট অফ ফিজিক্যাল সায়েন্স, তার মানে হচ্ছে সোশিওলজি কিন্তু কোনো ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞানের কিন্তু অন্তর্গত নয়, ঠিক আছে, বা ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞানের বিষয় নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে না। সমাজতত্ত্বের মূল বিষয় হচ্ছে সমাজ এবং সমাজ এবং মানুষ, এই দুটোই কিন্তু হচ্ছে সমাজতত্ত্বের মূল বিষয়বস্তু। তাহলে কি, সমাজতত্ত্বের মূল বিষয় কিন্তু মানুষ এবং সমাজ, এবং মানুষের আচরণবিধি, মানুষ যেসব আচরণবিধি সমাজে করে সেইগুলো, এবং সমাজের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে। তার মানে সমাজতত্ত্ব আমরা আদার্স কোনো সায়েন্সের মতন আমরা এটিকে দেখব না, সমাজতত্ত্ব কিন্তু ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত নয়, বা ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে না। সমাজতত্ত্বের মূল আলোচনার বিষয় হচ্ছে সমাজ এবং মানুষ,
আর মানুষ মানুষের বিভিন্ন আচরণবিধি এবং সমাজের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। সো তাহলে 3 নম্বর পয়েন্ট বোঝা গেছে। 3 নম্বর পয়েন্ট আমরা কি পেলাম? 3 নম্বর পয়েন্ট আমরা পেলাম যে সোশিওলজি ইজ নট এ পার্ট অফ ফিজিক্যাল সায়েন্স। এবার 4 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। 4 নম্বর পয়েন্ট আমরা কি পাচ্ছি? 4 নম্বর পয়েন্ট আমরা পাচ্ছি যে সোশিওলজি ইজ এ পিওর সায়েন্স। সোশিওলজি কি? পিওর সায়েন্স। তাহলে আমরা যেমন প্রাকৃতিক বিজ্ঞানের দিক থেকে আমরা যেমন লক্ষ্য করতে পারি যে কোনো বিষয় নিয়ে যখন কোনো কিছু আলোচনা গবেষণা করছি তখন কিন্তু বিভিন্ন ডেটা আমরা কিন্তু প্রয়োগ করি বা বিভিন্ন কি বলবো তথ্য আমরা কিন্তু প্রয়োগ করি এবং গবেষণাটাকে আমরা করি। তেমনি সমাজতত্ত্ব কিন্তু সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তো করে এবং কোনো সমাজে কোনো কিছু বিষয় নিয়ে যদি গবেষণা করে, সেরকমই প্রাকৃতিক বিজ্ঞানের মতনই কিন্তু তাত্ত্বিক কাঠামো বা ডেটা প্রয়োগের প্রয়োজন কিন্তু সমাজতত্ত্ব অনুভব করে। আমরা কি দেখি যে আমরা অন্যান্য সায়েন্স যেমন ফিজিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রি বা বায়োলজির মধ্যে আমরা কি দেখি যে কোনো কিছু যদি আমরা রিসার্চ করি বা গবেষণা করি তাতে কিন্তু আমরা সঠিক তথ্য বা সঠিক ডেটা দেওয়ার জন্য আমরা কিন্তু ডেটা কিন্তু সঠিক জিনিসটা কিন্তু আমরা প্রয়োগ করি, ঠিক আছে? তেমনি ডেটা প্রয়োগের প্রয়োজন কিন্তু অনুভব করি। তেমনি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা গবেষণা করব বা রিসার্চ করব সেখানেও কিন্তু আমরা তাত্ত্বিক কাঠামো বা ডেটা প্রয়োগের প্রয়োজন কিন্তু অনুভব করি। তাহলে সোশিওলজি ইজ এ পিওর সায়েন্স। 4 পয়েন্ট আমরা কি দেখলাম যে সোশিওলজি ইজ এ পিওর সায়েন্স। তার মানে হচ্ছে সমাজতত্ত্ব কি প্রাকৃতিক বিজ্ঞানের মতো সমাজের যেসব বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা যখন করবে তখন সঠিক তথ্য বা সঠিক ডেটা প্রয়োগের প্রয়োজন কিন্তু সমাজতত্ত্ব অনুভব করে। এইবার আমরা চলে আসি 5th পয়েন্টে। 5th পয়েন্ট কি হচ্ছে? 5th পয়েন্ট হচ্ছে যে সোশিওলজি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স। সোশিওলজি 5th পয়েন্ট কি হচ্ছে? সোশিওলজি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স। সমাজতত্ত্বের আলোচনাকে যথাযথ সম্ভব আমরা সব রকম নিয়ম নীতি অনুসরণ করে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাই এবং এই বিষয়ে আমাদের কাছে আমরা জ্ঞানের প্রয়োগটা আমাদের জ্ঞানের প্রয়োগটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মনে করি। তাই সমাজতত্ত্ব কিন্তু একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবেও কিন্তু পরিচিত বা আমরা বলতে পারি সমাজতত্ত্ব একটি স্বতন্ত্র বিজ্ঞান। তাহলে আমরা কি বুঝছি যে সমাজতত্ত্বের যে আলোচনা করার সময় আমরা যেসব নিয়ম নীতি বা যেসব রকমের নিয়ম নীতি অনুসরণ করে আমরা সমাজতত্ত্বকে যেভাবে এগিয়ে নিয়ে যাই এবং সমাজতত্ত্ব আলোচনার সময় এক জ্ঞানের প্রয়োগ যে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা বুঝতে পারি এবং আমরা সঠিকভাবে সমাজতত্ত্বের আলোচনাটাকে যে সঠিকভাবে আমরা যাতে আলোচনা করতে পারি সেই তার জন্য আমরা যথেষ্ট রকমের সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সঠিক নিয়ম নীতি অনুসরণ করে আমরা সমাজতত্ত্বকে আলোচনা করি। তাই এটি সমাজতত্ত্ব কি হলো? তাই এটি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবেও পরিচিত আমরা বলতে পারি। তাহলে 5th পয়েন্ট আমরা কি পেলাম যে সোশিওলজি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স। তাহলে আমরা এই 5টা পয়েন্ট বা 5টা বৈশিষ্ট্য বা নেচার অফ সোশিওলজি বলতে গেলে আমরা এই 5টা পয়েন্টকে আমরা কিন্তু উল্লেখ করতে পারি বা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা প্রথম থেকে দেখতে গেলে কি হবে যে নেচার অফ সোশিওলজি যদি আমরা বলি তাহলে নেচার অফ সোশিওলজি আমরা বলতে পারি যে সমাজতত্ত্ব সব মানে প্রথমে আমরা বলতে পারবো কি যে সব প্রত্যেকটা বিষয়েরই একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তেমনি সমাজতত্ত্বেরও একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম পয়েন্ট আমরা কি পেলাম? প্রথম পয়েন্ট আমরা পেয়েছি যে সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোসাইটি অ্যাজ এ হোল। তার মানে হচ্ছে সমাজতত্ত্ব শুধুমাত্র সমাজ নিয়ে আলোচনা করে না, এটি সামাজিক সমাজের সব রকম সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সব দিক নিয়ে আলোচনা করে। দ্বিতীয় পয়েন্ট আমরা কি পেলাম? সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল স্ট্রাকচার। তার মানে হচ্ছে সমাজতত্ত্ব কি সমাজের সব রকম গঠন প্রণালী বা কাঠামোগত দিক নিয়ে আলোচনা করে এবং সমাজ কিভাবে কাঠামোবদ্ধ রূপ নিল সেইটা নিয়ে আলোচনা করে। 3 নম্বর পয়েন্ট আমরা কি পেলাম?
পেলাম সোশিওলজি ইজ নট এ পার্ট অফ ফিজিক্যাল সায়েন্স। তার মানে কি হচ্ছে, সমাজতত্ত্ব শুধুমাত্র ভৌত বিজ্ঞান বা প্রাকৃতিক বিজ্ঞানের মতন কিন্তু বিজ্ঞানের কিন্তু অন্তর্গত নয়, সমাজতত্ত্ব কিন্তু ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞানের বিষয় নিয়েও আলোচনা করে না, এর মূল বিষয়বস্তুই হলো মানুষ এবং সমাজ, এর মূল বিষয় হলো মানুষ এবং সমাজ, মানুষের আচরণ বিধি, হ্যাঁ মানুষের আচরণ বিধি এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। তাহলে 3 নম্বর পয়েন্টও আমরা পেয়ে গেলাম। এবার 4 নম্বর পয়েন্টে আমরা চলে আসি। 4 নম্বর পয়েন্ট আমরা কি এখানে কি বলছে যে সোশিওলজি ইজ এ পিওর সায়েন্স। 4 নম্বর পয়েন্ট, সোশিওলজি ইজ এ পিওর সায়েন্স, সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা বা ডেটা প্রয়োগের যে একটা প্রয়োজন আছে সেটা সমাজতত্ত্ব অনুভব করে, এবং এটি প্রাকৃতিক বিজ্ঞানের মতনই যে ডেটা প্রয়োগ যা অনুভব মানে প্রয়োজন সেটা কিন্তু সমাজতত্ত্ব বুঝতে পারে বা অনুভব করে। এবার 5 নম্বর পয়েন্ট, আমরা লাস্ট পয়েন্ট আমরা কি আসছি, লাস্ট পয়েন্ট হচ্ছে সোশিওলজি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স। সমাজতত্ত্বের আলোচনাকে আমরা যথাযথ সম্ভব সব রকম নিয়ম নীতি অনুসরণ করে আমরা আলোচনা করি বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং এখানে যে জ্ঞানের প্রয়োগটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাও কিন্তু আমরা অনুভব করি। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সমাজতন্ত্র নির্দ্বিধায় একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে কিন্তু পরিচিত। সো আজকে আমার এইটুকুই নেচার অফ সোশিওলজি এইটুকুই আমার ডিসকাশন ছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের আমি অনেক অনেকই কমেন্টস পেয়েছি তোমাদের কাছ থেকে যে ইন্ডিয়ান সোশিওলজির ওপরে কিছু বলার জন্য বা কোনো থিঙ্কার্সের থটস নিয়ে বলার ডিসকাস করার জন্য। সো গাইজ প্লিজ স্টে টিউনড উইথ আস, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমরা সোশিওলজির প্রতিটা চ্যাপ্টার এবং ইচ টপিক কভার করার যথাযথ সম্ভব চেষ্টা করব, এবং কিভাবে এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে জানানো যে কী ধরনের বই পড়লে সুবিধা হয়। কারণ দেখো, একটা কথা এখানে পরিষ্কার করে আমি বলি, সোশিওলজি এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে খুবই একটা কি বলবো ভাস্ট একটা সাবজেক্ট, এটা কোনো ছোট কোনো সাবজেক্ট না, বা কোনো সাবজেক্টই ছোট না, আমি কোনোটাকেই ছোট বলছি না, কিন্তু আদার সাবজেক্টগুলোতে কি হয় পার্টিকুলার কোনো বই পড়লে পরে হয়ে যায়, কিন্তু সোশিওলজির ক্ষেত্রে কিন্তু সেটা না, এটা একটা ভাস্ট একটা সাবজেক্ট। তো এই বিষয়ে আমি চিন্তাভাবনা করেছি যে তোমাদের সামনে একটা ভিডিও আমি প্লেস করব। সো গাইজ প্লিজ স্টে টিউনড উইথ আস, এবং আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি আমার ভিডিও প্লেস করার চেষ্টা করব। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ। বাই বাই।